ব্যথার ওষুধ কিন্তু নিয়মিত খেয়ে গেলে মাথা ব্যথা হতে পারে। হয়তো আপনি মাথা ব্যথার জন্যই সেই ওষুধগুলো খাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যথার ওষুধের কারণেই কিন্তু আপনার মাথা ব্যথা হচ্ছে, এটাও কিন্তু আমরা দেখতে পাই। তাই ব্যথার ওষুধ খাওয়ার ব্যাপারে সাবধান। মাথা ব্যথা যদি আপনার দীর্ঘদিন ধরে হতে থাকে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, এবং ডাক্তার আপনি যেভাবে চলতে বলবে সেভাবে আপনাকে কিন্তু চলতে হবে, তাহলে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, যে এই ধরনের ওষুধ কিন্তু মাথা ব্যথার ওষুধ বেশি খাওয়ার কারণে মাথা ব্যথা হচ্ছে, সেটা চিকিৎসার মূল বিষয় হচ্ছে সেই ওষুধটা বন্ধ করা। অনেক সময় বন্ধ করলে ব্যথা আরও বেড়ে যেতে পারে, তবে আস্তে আস্তে এটা কিন্তু আবার ঠিক হয়ে যায়। তা আপনার যদি মাথা ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে যেতে হয়, আপনি অবশ্যই একজন ডাক্তার দেখাবেন, এবং সেই ওষুধ বাদ দিয়ে আপনাকে ভিন্ন ধরনের ওষুধ খেতে হবে, এবং সেটা খেলে আপনি অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। আপনি মাথা ব্যথার ওষুধ নিয়মিত খাবেন না, এতে অনেক সমস্যা কিন্তু হতে পারে।